আত্মহত্যা, আত্মহত্যা, আত্মহত্যা করলেন বাংলা সংস্কৃতির চূড়ামণি মহর্ষি দেবেন্দ্রনাথের পুত্র জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী বৌঠান। রাতের অন্ধকারে সকলের চোখের আড়ালে কুড়িটা ঘুমের বড়ি খেয়ে নিজের ঘরে আত্মহত্যা করেছিলেন। জমিদার পরিবারে কাজের লোকেদের কানাকানি, জটলা ইত্যাদি অস্বস্তিমূলক আলোচনার কথা গিয়ে পৌঁছল জমিদার দেবেন্দ্রনাথের কানে। টানা দুদিন অতি কষ্টের যন্ত্রণা সহ্য করতে করতে মৃত্যুর সাথে লড়াই করে তার স্বামী জ্যোতিরিন্দ্রনাথ ও তার প্রিয় মানুষ আদরের দেবর রবি ঠাকুরের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। একদিন স্বামী বাড়ি ছিলেন না, ঠিক সেই সময় বাড়ির কাজের লোকের কাছে জামা কাপড় কাচতে দেওয়ার সময় জ্যোতিরিন্দ্রনাথের জামার পকেট থেকে একটি ছোট্ট কাগজ চিঠিরূপে খুঁজে পেয়েছিলেন। সেখান থেকেই সন্দেহের দানা বাঁধতে শুরু করে। যদিও ওই সামান্য চিঠিটি নিয়ে যে ভাবনা কাদম্বরী দেবীর মনের মধ্যে তৈরি হয়েছিল তা ছিল একেবারেই অযৌক্তিক ভুল ভাবনা। সেদিন রাত্রে বাড়িতে প্রায় কেউ ছিল না বলা যায়। ঠিক সেই সময়ে আলমারি থেকে নতুন শাড়ি বের করে নিজের সুন্দর শরীরটাকে সাজিয়ে নিয়েছিলেন। আয়নায় মুখ রেখে সেজে উঠেছিলেন আনন্দে। হঠাৎ তিনি ঘরের মধ্যে একাকী নাচতে শুরু করেন। নাচতে নাচতে কেঁদেও ফেলেন তিনি। তারপর কুড়িটা ঘুমের বুড়ি একসাথে খেয়ে নিয়ে তিনি অচেতন হয়ে পড়েন এবং মৃত্যুর মুখে ঢলে পড়েন। অনেকের ধারণা তার আদরের দেবর রবীন্দ্রনাথের সাথে অবৈধ কোনো সম্পর্ক ছিল। অনেকে সত্যতার প্রমাণ দিলেও সেখানে অনুসন্ধানকারীরা জানায় রবি ঠাকুর ও কাদম্বরীর মধ্যে মাতা সন্তানের মতো মধুর সম্পর্ক ছিল। এটা হয়তো অনেকে স্বীকার করেন না, যাই হোক যুক্তিতে এটাও প্রমাণিত হয়। শেষ জীবনে তার স্বামী জ্যোতিরিন্দ্রনাথ কাদম্বরীর বিয়োগ ব্যথায় তিনি প্রায় পাগলের মতো সাধুর জীবনযাপন করতেন এবং কাদম্বরীর বাঁধানো ফটো বুকের মধ্যে জড়িয়ে কাঁদতেন। জমিদার দেবেন্দ্রনাথ ঠাকুর তার আগামী দিনের সামাজিক সম্মানের কথা ভেবে তার ছায়া সঙ্গে একান্ত অনুগত কিশোরীকে আদেশ দিলেন, যদি কাদম্বরীর পোস্টমর্টেম হয় তবে সেটি ঠাকুর বাড়িতেই হবে। প্রচুর টাকা পয়সা মদ মাংস এক রাতেই ফুলঝুড়ির মতো উঠতে থাকলো। অবাক হতে হয় পরিস্থিতির কথা ভেবে, যেমন একদিকে চলছে কাদম্বরীর শ্মশান যাত্রার আয়োজন আর অন্যদিকে চলছে কিশোরীর নেতৃত্বে রাতের আমোদ ফুর্তি মেহেপিলের ব্যবস্থা। একদিকে জ্বলছে কাদম্বরীর চিতা আর অন্যদিকে ঠাকুর বাড়িতে আমোদ হৈহুল্লোড়ের সাথে সত্যকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা। তখনকার সময়ের সংবাদপত্রে প্রচার করা হলো কাদম্বরীর মৃত্যু স্বাভাবিক এবং ঠাকুর বাড়ির সম্মান রক্ষা পেল। সময়ের সাথে সাথে হাজার ব্যস্ততায় সবাই তাকে ভুলেও গেল, কিন্তু কি করে ভুলবে তার বন্ধু, তার সাহিত্য জগতের সৃষ্টির মূলে সেই বৌঠান কাদম্বরী দেবীকে। কাদম্বরীর চিতার সামনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ভাবতে ভাবতে চলে যান তার শৈশবে। তার মা সারদা দেবী যখন মারা গেলেন তার বাল্যকালে, ঠিক সেই মুহূর্তে তার থেকে সামান্য বড় নতুন বৌঠানের স্নেহ ভালোবাসায় তার মায়ের অভাব পূরণ করে দেয়। পালকিচুড়ে যখন নতুন বৌঠান বাড়িতে এলেন তখন তার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছিল, যেন সে একজন ভালো বন্ধু ও মাতৃস্নেহ অনুভব করতে থাকল। রবীন্দ্রনাথ সারাক্ষণ তার সাহিত্য নিয়ে ব্যস্ত থাকেন এবং চতুর্দিকে নামও ছড়িয়ে পড়তে থাকে, এবং রবীন্দ্রনাথের একটা কাজ হয়ে দাঁড়ায় তার সর্বক্ষণের সঙ্গে তার নতুন বৌঠানকে সৃষ্টিকাজের মধ্য দিয়ে খুশি করা। রবীন্দ্রনাথ যখনই কিছু লিখতেন সারাক্ষণ তার কাছেই বসে থাকতেন এবং দারুণভাবে সমালোচনাও করতেন, কারণ তিনি ভাবতেন আমার ভানু আদরের দেওয়ারের কোনো খোঁজ যেন কেউ ধরতে না পারে। তাকে সাহিত্য সৃষ্টির কাজে সব সময় ছায়াসঙ্গীর মতো সাহায্য করত। একটা সময় কাদম্বরী দেবী খুব একাকিত্বের জীবনযাপন করতেন, কারণ তার স্বামী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর দারুণভাবে ব্যস্ত হয়ে পড়েন ব্যবসায়ীর কাজে, বিশেষ করে জাহাজের ব্যবসার কাজে। তার ফলে কাদম্বরী দেবীকে তিনি সময় দিতে পারতেন না। তাছাড়া তখনকার সময়ের স্টার থিয়েটারের বিখ্যাত অভিনেত্রী
সুন্দরী নটী বিনোদিনী ও তার বরদাদা সত্যেন্দ্রনাথের স্ত্রী জ্ঞানদানন্দিনীর প্রতি সন্দেহের ভাবনা তার মাথায় চলে আসে এবং তাদের মধ্যে মেলামেশা এবং সেটি তিনি নিঃসংকোচে মেনেও নিয়েছিলেন। সন্তান না হওয়ার কারণে তিনি তার ননদ স্বর্ণকুমারীর কন্যা উর্মিলাকে নিজের মেয়ের মতো মানুষ করে তোলেন এবং একাকিত্ব দূর করেন। কিন্তু ভাগ্যের পরিহাসে কয়েক মাস পরে ছোট্ট উর্মি সিঁড়ি থেকে পড়ে মারা যায় এবং ঠাকুর বাড়ির লোকজন তাকেই বেশি করে দায়ী করেন। ঠিক সেই সময় রবীন্দ্রনাথই ছিলেন একমাত্র সম্বল। রবীন্দ্রনাথ তার ব্যক্তিজীবনে কাদম্বরীকে পেয়ে স্বর্ণালী আনন্দে মেতে ওঠেন, কিন্তু সেটি অনেকেরই কাছে ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। ফলে ঠাকুর বাড়ির বড় বৌঠান জ্ঞানদানন্দিনী দেবী এমন কিছু কথা শুনিয়ে দেন তার শ্বশুর দেবেন্দ্রনাথকে। তিনি একটু অন্য ভাবনার ব্যবহার করতে থাকেন কাদম্বরীর সঙ্গে। তাছাড়া বাইরের সাহিত্য জগৎ রবিকে আর ঘরের মধ্যে আটকে রাখতে পারল না। রবির কিরণের ছটায় সারা পৃথিবীময় হয়ে গেল। তখন রবিও কাদম্বরীকে সঙ্গ দেন না, ফলে কাদম্বরী দেবী একাকিত্বের যন্ত্রণায় দগ্ধ হতে থাকেন। তারপর বড় বৌঠান জ্ঞানদানন্দিনী রবীন্দ্রনাথের বিয়ের ব্যবস্থা করলেন। দেবেন্দ্রনাথের অনুমতি নিয়েই খুব তড়িঘড়ি করে সাদামাঠাভাবে জ্ঞানদানন্দিনী রবীন্দ্রনাথের বিয়ে দিলেন অজ পাড়াগায়ে মেয়ে ভবতারিণী দেবীর সাথে। রবীন্দ্রনাথ তার স্ত্রীকে নিয়েই ব্যস্ত থাকেন, কিন্তু কাদম্বরীর দিকে তাকাবার সময়ও পান না। ফলে কাদম্বরী তার মনের আর্তনাদ ঘরের চার দেওয়ালেই মিলিয়ে যায়। একাকিত্বের জ্বালা অনেক বেশি করে চেপে ধরে, যন্ত্রণায় ছটপট করতে থাকে। হঠাৎ একদিন যতীন্দ্রনাথের জামার পকেট থেকে অন্য রমণীর চিঠি খুঁজে পান, আর সেখান থেকেই শুরু হয় সন্দেহ। শুধু একাকিত্বের যন্ত্রণা নয়, তার সাথে ঘটেছিল বহু অপমানজনক কথা। ঠিক যেদিন রাত্রে কাদম্বরী দেবী আত্মহত্যা করলেন, সেদিন সন্ধ্যার পর থেকে বাড়িতে কেউ ছিলেন না, একদম কেউ ছিল না। আরেকবার আত্মহত্যা করতে গিয়েও বেঁচে গিয়েছিলেন কাদম্বরী দেবী, কিন্তু এবার আর নয়। স্বামী চলে গেলেন জাহাজের উদ্বোধনের কাজে। তার কিছুক্ষণ পরে রবি এসে দেখা করে চলে গেলেন, একটুও সময় দিলেন না। ভেবেছিলেন আমার রবি আমার কাছে একটু থাকবে। শূন্য বাড়িতে মন হাহাকারে ভরে ওঠে। বাড়ির লোকের জন্য আনা ঘুমের বড়ি খেয়ে তিনি আত্মহত্যা করলেন। মারা গেলেন ঠাকুর বাড়ির মেজ বৌঠান কাদম্বরী দেবী। শেষ হয়ে গেল কাদম্বরীর জীবন। আজকের আমার বন্ধুদের জন্য রইল এইটুকু গোপন তথ্য। আবার আগামী কোনো পর্বে নতুন কোনো মহান মানুষের বিশেষ কিছু গোপন কথা নিয়ে হাজির হব। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।